এখন চতুর্দিকে একটা কথাই ঘুরছে যে টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো কি ইন্ডিয়া থেকে ব্যান হতে চলেছে কিন্তু কথা তো সেরকম হচ্ছে কাজে আজকে ভাবলাম কোনো অন্য কোনো টপিক নিয়ে কথাবার্তা না বলে তোমাদের সাথে এই ব্যাপারে একটু কথা বলি থাকো তোমরা আমার সাথে হাই গুড ডে মাই ফ্রেন্ডস তোমরা যে যেখানে আছো ভালো আছো তো ভালো থেকো সেফ থেকো আমি টিঙ্কু ঘোষ বলছি ওয়েলকাম টু আমাদের সবার চ্যানেল সিম্পল এনআরআই আমি একজন এনআরআই আমি আমেরিকাতে থাকি আর আমি আমার লাইফটা খুব সিম্পল করে দেখা পছন্দ করি সেই আমি আমার চ্যানেলের নাম সিম্পল এনআরআই রেখেছি আজকে ইন্ট্রোটাতে যেটা বললাম সেটা থেকে তো তোমরা কিছুটা আইডিয়া করতেই পেরেছো যে আমি কি ব্যাপারে কথা বলতে চলেছি এ ব্যাপারটা আই এম শিওর তোমাদের কারোর কাছে অজানা নয় তোমরা সবাই জানো এখন তো আই থিঙ্ক নিউজ খুললে বা সোশ্যাল মিডিয়াতে এই টপিকটাই পাবে বাট স্টিল আমি ভাবলাম সেই টপিকটা নিয়ে আমারও তোমাদের সাথে একটু কথাবার্তা বলা হয়তো বা দরকার তোটা আমি জানতে পারলাম আমি তো আর কোনো এক্সপার্ট নই অবভিয়াসলি তোমাদের মতনই একজন আমাকেও নিউজ খুঁজে আমাকেও রিসার্চ করে খবর জানতে হয় তবেই সেই খবরটা নিয়ে আমি কিছু কথা বলতে পারি তো যতটুকু জানলাম বেস্ট অন দ্যাটই বলছি আই থিঙ্ক টোয়েন্টি সিক্স অফ ফেব্রুয়ারিতে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই সব বড়ো বড়ো কোম্পানিগুলোকে একটা কমিউনিটি গাইডলাইনকে ফলো করার জন্য কিছু কিছু স্টেপ বাই স্টেপ কিছু কিছু প্রসেস দিয়েছিল আর বলেছিল তোমাদেরকে আমরা তিন মাস দিচ্ছি তিন মাসের মধ্যে এগুলো সব ফলো আপ করে আমাদের সামনে তোমরা এনে দিও তিন মাস আই থিঙ্ক টোয়েন্টি সিক্স অফ মেতে তিন মাস শেষ হয়ে যাবে কিন্তু এখন অবধি সেরকমভাবে নাকি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে সেই সব বড়ো বড়ো জয়েন্ট কোম্পানিগুলোর এখনও কোনো রেসপন্স আসেনি তো সেই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে ওরা অলরেডি পাবলিশ করে দিয়েছে যে টোয়েন্টি অফ মে আসতে চলেছে এখনও এই সব কোম্পানি কোনো ফলো আপ করেনি কাজে টোয়েন্টি সিক্স অফ মেয়ের পরে ইন্ডিয়ান গভর্নমেন্টের হাতে রাইট আছে এদেরকে ব্যান করে দেওয়ার ইন্ডিয়ান গভর্নমেন্টের হাতে রাইট আছে এদেরকে পেনাল্টি দেওয়ার কি হবে সেটা না তোমরা জানো সেটা না আমরা জানি সেটা না কোনো এক্সপার্টরা জানি সেটা টোয়েন্টি সিক্স অফ মে হলে তবে বোঝা যাবে বাট এইটুকু তো শিওর যে এরা তো আর ছোটোখাটো কোনো কোম্পানি নয় না তোমাদের মতন বা আমার মতন একটা অর্ডিনারি মানুষ এরা বিলিয়ন ডলারের বিজনেস করে বিগ জায়েন্ট বলতে পারো বড় বড় কোম্পানি এত বড়ো একটা ঘটনা পাবলিশ হয়ে গেছে যে ইন্ডিয়াতে ব্যান্ড হতে চলেছে সেখানে এরা চুপচাপ বসে চা বা কফিও খাবে না এরা বড় বড় ম্যানেজমেন্টের যারা টিমের লোকরা আছে তারা ঘুমিয়েও নেই তারা কিছু না কিছু করছে প্রত্যেকেরই মাথা খাটাচ্ছে কিভাবে এই ব্যাপারটা নর্মাল করা যায় আরেকটা নিউজও জানতে পারলাম যে মানে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের মধ্যে কোনো কোনো কোম্পানি হয়তো বলছে আমাদের কাউন্টার পার্ট তো আমেরিকাতে আছে কাজে আমেরিকার লোকদের সাথে কথা বলি আমরা আরেকটু এক্সট্রা টাইম চাই আরেকটু এক দু মাস বা তিন সার একটু বেশি চাই পুরোই ইন্ডিয়ান গভর্নমেন্ট যা যা চেয়েছে সে সেট আপটা করতে এখন এটা তো এটা একটা ভালো ডিসিশান প্রত্যেকটা ডিসিশনের মধ্যে কিছু ভালো কিছু খারাপ থাকে আমি এই ডিসিশানে ফার্স্টে ভালোটাই আমি দেখছি সেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করতে চেয়েছে এরা সমস্ত বিদেশের কোম্পানি মোস্টলি আমেরিকার কোম্পানি কিন্তু আমেরিকাতে এরা বসে আমাদের দেশ থেকে মিলিয়ন ডলার ইনকাম করছে সেখানে এদের ইন্ডিয়ার সরকার কি বলেছে এদের একটা ইন্ডিয়ান এনটিটি থাকা উচিত মানে ইন্ডিয়াতে এদের একটা ম্যানেজমেন্ট স্টাফ থাকা উচিত যে ম্যানেজমেন্ট স্টাফ এমনি আছে আই এম শিওর কিন্তু সেই ম্যানেজমেন্ট স্টাফ থাকা উচিত যারা কিনা এইসব সোশ্যাল মিডিয়াগুলোতে যারা হেড কমেন্ট করছে বা অ্যাগ্রেসিভ কমেন্ট করছে বা ভায়োলেন্স দেওয়া কমেন্ট করছে বা কোনো ভালগারিটি দেওয়া কমেন্ট করছে যেগুলো কিনা লোকের জন্য ঠিক নয় সেই কমেন্টগুলো সাপোজ আমি কোনো বাজে কমেন্ট তোমাকে করেছি কোনো বাজে মেসেজ তোমাকে দিয়েছি বা কোনো বাজে জিনিস কন্টেন্ট ফরওয়ার্ড করেছি তাহলে তোমার যদি খারাপও লাগে তুমি কিন্তু শুধু আমাকে বলছো যে দিদি আমার খারাপ লাগছে কিন্তু তোমার কিন্তু সেই কোম্পানিতে গিয়ে কমপ্লেন করবার মতন তুমি জানো না কোথায় কমপ্লেন করতে হবে তাই তো সেই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট চেয়েছে ভাই তোমাদের কোম্পানিগুলো যদি আমাদের দেশে চালাতে চাও তাহলে তোমাদের কোম্পানি থেকে একটা পুরো ম্যানেজমেন্টে একটা স্ট্রাকচার রাখতে হবে যেখানে একটা ম্যানেজমেন্ট টিম থাকবে যারা কি না এই হেড কমেন্ট এই বাজে জিনিস এই নেগেটিভিটিগুলোকে পুরো হ্যান্ডেল করবে মানে কেউ যদি কোনো কমপ্লেন করে সেটাকে দশ থেকে পনেরো দিনের মধ্যে এটাকে হ্যান্ডেল করবে এটা চেয়েছে হুইচ ইজ ওয়ান্ডারফুল বিকজ আমরা জানি কি সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা প্ল্যাটফর্মে লোকে হেড কমেন্ট করে ইভেন আমার আমিও নর্মালভাবে কথাবার্তা বললেও লোকে আমাকেও তো হেড করে আমি তো একটা ছোট্ট ছোট্ট ইউটিউবার যারা মিলিয়ন মিলিয়ন ভিউজ দেওয়া আছে তাদের তো হাজার হাজার লোক এরকম করে হেড কমেন্ট করে প্লাস অনেক নিউজ চ্যানেল আছে যারা কি না অনেক হয়তো ভাবেও কথা বলে বা অনেকে হয়তো খুব বাজে কন্টেন্ট নিয়েও কথা বলে দ্যার আর মেনি ওয়েস না তো কিন্তু তাদেরকে কন্ট্রোল করার কোনো রাস্তা আজ দি ছিল না সেই দিক থেকে চিন্তা করতে গেলে গভর্নমেন্টের এটা খুব একটা রাইট ডিসিশান গভর্নমেন্ট নিতে চলেছে যে ভাই তোমার কোম্পানি কিন্তু তোমার কোম্পানির কোনো একটা সিস্টার কনসার্নকে তো আমার দেশে তুমি রাখো যাতে কেউ কোনো এরকম কোনো কমপ্লেন পেলে কাকে কমপ্লেন করবে তারা জানে যে অমুক জায়গাতে আছে এবং তোমার সেটা ফিজিক্যাল অ্যাড্রেস তো থাকা দরকার আর ইভেন কেউ কোনো হেড কমেন্টও পাঠাচ্ছে হেড মেসেজও যে ফরওয়ার্ড করছে আগে কেউ জানতো না কে ফরওয়ার্ড করছে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটাও বলেছে এই তিনটে কোম্পানিকে যে তোমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে যখনই কেউ কোনো হেড কমেন্ট করছে বা হেড ম্যাসেজ বা অ্যাগ্রেসিভ মেসেজ বা অফেন্সিভ ম্যাসেজ ফরওয়ার্ডও করছে সেটা কে করছে তার অ্যাড্রেসগুলোও তোমাদেরকে নোটিস করে রাখতে হবে এইসব আছে এই যে যে কটা পয়েন্টস আছে যেগুলো মেনটেন করা তার মধ্যে এই পয়েন্টসগুলো আছে এই জিনিসগুলো খুব ভালো বিকজ ডেফিনেটলি এখন দেখো আমার বাড়িতে যে ভাড়াতে আসবে সেই ভাড়াটির কাছ থেকে আমি ভাড়া তো পাবো ঠিকই কিন্তু তাকে তো আমি আমার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেবোই ঠিক সেরকমভাবে ইন্ডিয়ান গভর্নমেন্ট চেয়েছে যে তুমি ভাই বিদেশ থেকে এসে আমার দেশে ব্যবসা তো করছো কি ফেসবুক বলো টুইটার বলো ইনস্টাগ্রাম ব্যবসাই করছো কিন্তু আমার দেশের কিছু কিছু নিয়ম তোমাকে মানতে হবে হুইচ ইজ গুড কিন্তু এই তিন মাস হয়ে গেল তা সত্ত্বেও এরা কেন এরা আমাদের সরকারকে কোনো কমেন্ট করেনি সরকারকে কোনো রেসপন্স করেনি আমি জানি না বাট করা উচিত ছিল এখন বলে না তুমি জলে থেকে তো কুমিরের সাথে লড়াই করে থাকবে না তুমি ইন্ডিয়াতে বিজনেস করবে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের যা যা পলিসি দিয়েছে সেগুলোকে তুমি সেটার ব্যাপারে কোনো রেসপন্স করবে না সেরকমভাবে তো হয় না অবভিয়াসলি তাহলে তো সরকার তো আপসেট হবেই এখন দেখো এই এক দু দিনের মধ্যে এই বড় কোম্পানিগুলো দিনকে রাত করে রাতকে দিন করে কিভাবে সব কিছু ঠিকঠাক করে আবার সব নর্মাল করবে সেটা ওরাই জানে সেটা টোয়েন্টি সিক্স মে হয়ে যাওয়ার পরে যখন নতুন করে আবার একটা ডিক্লেয়ার করবে ওরা সবাই ওর গভর্নমেন্ট ডিক্লেয়ার করবে তখন আমরা জানতে পারবো বাট এখন অবধি তো স্ট্যাটাসটা এরকমই আছে যে এটা হয়তো বা ব্যান্ড হয়ে গেলেও যেতে পারে এটা তো হলো ইন্ডিয়ান গভর্নমেন্টের কিছু ভালো দিক কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের ভালো দিক মানে এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা বলেছে যে ভাই বিদেশ থেকে তোমরা যখন বিজনেস করছো তোমরা আমাদের দেশের কিছু কিছু ল অ্যান্ড অর্ডার তোমাদেরকে মানতে হবে কিন্তু একটা আবার এটার একটা খারাপ দিকও আছে সেটা হচ্ছে তোমার ফ্রিডম অফ এক্সপ্রেশনে তুমি গলা ঘুটে দিচ্ছ কারণ হচ্ছে তোমার কথা বলার প্রপার রাইটটা সেই রাইটটা কিন্তু পুরোপুরি তোমার ট্রেসেবল হয়ে যাচ্ছে তো এখানে এ একটা একটা কনফ্লিক্ট হয়ে যাচ্ছে একটা দিক থেকে তো হচ্ছে ডেফিনেটলি যে তুমি এদেরকে বোঝাচ্ছ যে তুমি আমার দেশে বিজনেস করছো আমার দেশের নিয়ম তোমাকে মানতে হবে হুইচ ইজ অ্যাবসোলিউটলি কারেক্ট বাট অন দি আদার হ্যান্ড তুমি এটাও বলছো ইভিন যে কেউ যদি রিলিজিয়াস ব্যাপার নিয়েও কোনো অ্যাগ্রেসিভ কথা বলে কেউ কোনো বাজে কথা বলে কেউ কোনো বাজে কমেন্ট করে এমন কিছু যেটা কিনা না নেগেটিভিটি ক্রিয়েট করবে সেটার ওপরে যাতে বিচার হয় সেই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছে তোমরা তোমাদের কোম্পানির লোকদের এখানে শুধু ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে রাখা উচিত নয় কোম্পানির লোকদেরকে এমনভাবে তোমাদেরকে পোস্ট করা উচিত যারা কিনা কেউ কমপ্লেন করলে তোমরা এটা দশ থেকে পনেরো দিনের মধ্যে হ্যান্ডেল করতে পারবে এখন এটার তোমার এটার পজিটিভ থেকে শুরু করে এটার লোকে অ্যাডভান্টেজও নিয়ে নেবে কেউ যদি ধরে নাও ইভেন কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বলছি না ইভেন স্টেট গভর্নমেন্টের জন্য কেউ যদি কোনো কথাও বলে বা কোনো ধর্ম নিয়েও যদি কেউ কোনো ওপেনলি কথা বলে হতে পারে সেটার উপরেও ফ্রিডম অফ স্পিচের উপরে ধাক্কা লেগে যেতে পারে তো এটা একটা খুব খুব একটা ডাইসিস সিচুয়েশন মানে কিছুটা ভালো আবার কিছুটাও খারাপ বাট অফকোর্স এত বড় বড় কোম্পানি এরা সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক তো আই এম শিওর ফেসবুক এই ব্যান্ডটা তো হতে দেবে না ফেসবুক তো যেভাবেই হোক চেষ্টা করবে যাতে এই ব্যাপারটা যাতে প্যাচ আপ হয়ে যায় বিকজ ফেসবুকের ইন্ডিয়াতে প্রচুর বিজনেস ইন্ডিয়ার ইন্ডিয়া এত বড় একটা কান্ট্রি যেখানে এত পপুলেটেড কান্ট্রি সেখানে প্রত্যেক অলমোস্ট প্রত্যেকটা মানুষ ফেসবুক ইউজ করে আর ফেসবুক তো ইভেন আমাদের ইন্ডিয়াতে তোমার যে ভিলেজ সাইটগুলোতে ওখানে তো ইভেন তো ফ্রিতে তোমার কানেকশান দিয়ে ফ্রিতে সমস্ত ফেসবুকের অ্যাক্সেস করে দেওয়া হয়েছে যার জন্য মার্ক জার্কাবার্গ নিজে মোদির সাথে গিয়ে তোমার কোলাপ করেছে মার্ক জাকাবার্গ নিজে গিয়ে তোমার আম্বানির সাথে লাভ করেছে তো কেন করেছে ওরা বিকজ ওরা জানে ইন্ডিয়া একটা প্রফিটেবল মার্কেট কাজে এত বড় একটা প্রফিটেবল মার্কেট সেই মার্কেট থেকে যদি এখন ব্যান করার কথা আসে ডেফিনেটলি ওরা কিছু না কিছু চেষ্টা করবে বাট এইসব কোম্পানিগুলো অবভিয়াসলি আমাদের দেশের গভর্নমেন্টকেও সিরিয়াসলি নেওয়া উচিত ছিল আমাদের দেশের গভর্নমেন্ট দেখো ভালো করছে কি খারাপ করছে আমাদের জন্য কোভিডটা সামলাতে পারছে কি পারছে না সে ব্যাপারে আমি কিছু বলছি না সব দেশেরই সব গভর্নমেন্টের মধ্যে ভালো থাকে খারাপ থাকে সেই ব্যাপারে আমি এসব পলিটিক্যাল ব্যাপারে যাচ্ছি না কিন্তু আমি এটাই বলছি গভর্নমেন্ট মানে একটা পলিটিক্যাল একটা কান্ট্রির একটা হেড একটা বডি গভর্নমেন্টের যে একটা বডি সেই বডির আন্ডারে তুমি যখন সেই দেশে কাজ করছো তোমার সে তাদেরকে সম্মান নিয়ে থাকা উচিত ছিল এটা আমি পুরোপুরি এগ্রি করি এরা যত বড়ই মাল্টি ন্যাশনাল কোম্পানি হোক কিন্তু এদের যখনই তিন মাসের নোটিস পিরিয়ড দিয়েছিল এই এই পয়েন্টসগুলো ক্লারিফাই করানোর জন্য আর কি কী নতুন জিনিস ইমপ্লিমেন্ট করার জন্য যাতে ওরা বিজনেস করতে পারে সে ব্যাপারে এদের অ্যাটলিস্ট অর মেবি এটা তো এখন মে চলছে মেবি এপ্রিলে বলা উচিত ছিল আমাদের সরকারকে যে দেখো ভাই আমরা আরেকটু টাইম আমরা এক্সটেন্ড করতে চাই আমরা আমাদের কাউন্টার কাউন্টারপার যারা আছে হেড অফিস আমেরিকাতে তাদের সাথে আরও কথাবার্তা বলতে চাই উই নিড মোর টাইম তখন বলা উচিত ছিল নট দ্যাট টোয়েন্টি সিক্স মে এসে গেছে এখন টোয়েন্টি ফোর্থ বা টোয়েন্টি ফিফ্থ মেতে তারা বলবে যে না আমরা আর একটু আরও টাইম চাই আরও টাইম চাই এই ব্যাপারে কথাবার্তা বলার জন্য ওটা আমার একটু খটকা লেগেছে তুমি যদি ইন্ডিয়ান গভর্নমেন্টকে সিরিয়াসলি না নাও তুমি তাহলে কী করে আমাদের দেশের পুরো এত পপুলেশনের মাধ্যমে তুমি বিলিয়ন ডলারের ইনকাম করতে চাইছো হুইচ ইজ আনএথিক্যাল ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য এই স্টেপটা খুব ভালো বাট পুরোপুরি ফ্রিডম অফ স্পিচকেও যদি আটকে দেওয়া হয় দ্যাট উইল বি অলসো আনেথিকাল আর আরেকটা দোষ হচ্ছে ইভিন আমাদেরও আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু যখন আমরা ঢালি কোনো কিছু যখন আমরা দেখে সেটা ফরওয়ার্ড করি কিছু ফরওয়ার্ড করবার আগে কোনো কমেন্ট পাস করবার আগে আমাদেরকেও চিন্তা করা উচিত দুবার চিন্তা করে থিঙ্ক টোয়াইস বিফোর উই টেক দ্য অ্যাকশন এক ভালোভাবে চিন্তা করি তারপরে আমাদের করা উচিত কারণ আমাদের রেজাল্টের জন্যেই কিন্তু এইসব স্টেপগুলো আসছে মানে তুমি যদি একদম গ্রাস রুট লেভেল থেকে চিন্তা করো আমরাই তো হচ্ছে ওদের কনজিউমার ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো টুইটার বলো আমরা আছি তো ওরা ওদের ওখান থেকে বিজনেস পাচ্ছে সেখানে আমরা যদি অ্যাকচুয়ালি এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো হচ্ছে ব্রহ্মাস্ত্র ব্রহ্মাস্ত্র মানে এগুলোকে তুমি যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারো এখান থেকে নলেজের ভাণ্ডার এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইভিন ইউটিউব অলসো নলেজের ভাণ্ডার মানে এটা এমন টাইপের ব্রহ্মাস্ত্র যে ব্রহ্মাস্ত্র দিয়ে তুমি জগতে জগৎকে তুমি আলো দিতে পারবে নিজেকে তুমি অনেক বেশি বড় করতে পারবে আবার এটা এমন একটা ব্রহ্মাস্ত্র যেটা কিংবা বাজেভাবে ইউটিলাইজ করলে তুমি নিজেরই মৃত্যু এনে দিতে পারবে তো সেজন্য জন্য আমাদেরও একটুখানি সচেতন থাকা উচিত যে আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে এভি যে বাজে কমেন্ট করা বা বাজে নিউজ পড়া বা বাজে অ্যাগ্রেসিভ জিনিস দেখা ওর এক্সট্রিম রিলিজিয়াস জিনিস দেখা সেটার উপরে হেড কমেন্ট করা কোনো ভালগার কিছু দেখলে সেটার উপরে কোনো কমেন্ট করা এগুলো করবার আগে এগুলোতে ইনস্ট্রিকেট করবার আগে আর নিজেকে নিজে ভেতরে ঢুকে যাওয়ার আগে আমাদেরকে একটু দিমাগটাকে একটু খোলা রেখে একটু ওয়াইজ হয়ে একটু রেসপন্সিবল হয়ে আমাদেরকে ভাবা উচিত যে আমি শুধু একটা একজন নয় আমি হয়তো একজন একটা বাজে কথা বলে দিলাম কিন্তু ওই একটা 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 ড্রপলেট থেকে কিন্তু একটা অবসান হয় সেরকমভাবে এত বাজে কমেন্ট এত হেড কমেন্ট এত অ্যাগ্রেসিভ ম্যাসেজ একটা অ্যাগ্রেসিভ ফরওয়ার্ড করা এগুলোর অ্যাকুমুলেট হয়ে যা গেলেই তবে সেটা নোটিসে হয় তবে সেটা গভর্নমেন্টের চোখে আসে আর তখনই কিন্তু সেই গভর্নমেন্ট এরকম ধরনের একটা স্টেপ নেয় এখন সেই স্টেপটা কতটা ভালো কতটা খারাপ সেটা ভবিষ্যতে দেখা যাবে বাট এটা হয় আই ডোন্ট থিঙ্ক ব্যান হবে বিকজ ব্যান হওয়াটা উচিত না ব্যান হওয়া মানে ডেফিনেটলি ফ্রিডম অফ স্পিচ চলে যাবে ব্যান হওয়া মানে ডেফিনেটলি অনেকের রোটি রোজিতেও চাপ পড়বে অনেকে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার হয়ে গেছে তাদেরও চাপ পড়ে যাবে ফেসবুকেও যারা ফেসবুকে ইনফ্লুয়েন্সার হয়ে গেছে তাদেরও চাপ পড়ে যাবে বাট চিন্তা করতে গেলে ডেফিনেটলি এটা অনেক ডিপ অ্যান্ড সিরিয়াস ইস্যু আই এম শিওর অল দিস মাল্টি কোম্পানিরা এটা একটা সিরিয়াসলি নেবে আর এটা একটা সলিউশন নিশ্চয়ই বের করে ফেলবে বাট সলিউশন বের করাটাই সব নয় আমরা নিজেরাও যদি সচেতন মানুষ না হই বাজে বাজে কমেন্ট আমাদের মনে হয় আমাদেরকে কেউ দেখছে না জাস্ট একটা নাম আছে একটা অ্যাকাউন্ট খুলে দিলাম যা খুশি বাজে কমেন্ট করে দিলাম আবার অনেকে হয়তো বাজে কমেন্ট নয় বাজে জিনিসও ভিডিও করলাম কিন্তু এগুলো হচ্ছে আমাদের থিঙ্কিংয়ের প্রয়োজন আমাদের প্রপার নলেজের প্রয়োজন আর আমরা যে অ্যাকচুয়াল একটা দায়িত্ববান একটা মানুষ সেই দেশের সেটার আমাদের প্রমাণ করা দরকার আমরা যদি আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিজেদেরকে নিজেদের ভালো জিনিসের বেনিফিটের জন্য নিজেদের নলেজটাকে বাড়ানোর জন্য নিজেদের অভিজ্ঞতাটাকে আরও বেশি বড় করার জন্য যদি ইউটিলাইজ করি তাহলে যে কোনো সোশ্যাল মিডিয়া ইজ ইজ লাইক এ প্যারাডাইস কিন্তু সেটাকে যদি আমরা খুব বাজেভাবে ইউটিলাইজ করার জন্য করি লোককে গালিগালাজ দেওয়ার জন্য ভালগারিটির জন্য ওর এক্সট্রিম রিলিজিয়াস কোনো অ্যাঙ্গার বের করার জন্য তাহলে ডেফিনেটলি আমরা সোশ্যাল মিডিয়ার মিসইউজ করছি সেই মিসইউজটা ডেফিনেটলি বন্ধ হওয়া উচিত যাতে কিনা এ এরা যারা করছে তারাও বুঝতে পারে যে না এটা আমরা রঙ করছি অ্যান্ড অন দি আদার হ্যান্ড বড়ো বড়ো ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো তাদেরও একটু সিরিয়াসলি ব্যাপারটা হ্যান্ডেল করা উচিত যে কোনো গভর্নমেন্টের সাথে যখন আমরা ডিল করছি সেই কান্ট্রি সেই গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন প্রথম থেকে আমাদের মানা উচিত অ্যান্ড ইভেন গভর্নমেন্টকেও কেউ ভাবা উচিত যেখানে যেটা খারাপ যেখানে যেটা ভালো ঠিক আছে খারাপগুলোকে এরা যেন প্রপারলি হ্যান্ডেল করে সেভাবেই আমরা এদেরকে বলেছি বাট পুরোপুরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কেউ যদি ওপেনলি কোনো কথা বলে সেটাও যেন গলা বন্ধ করে না দেওয়া হয় তাহলে ফ্রিডম অফ স্পিচের মতলবটাই আমাদের দেশে থাকবে না এখন সময় বলে দেবে ভাই কি হতে চলেছে বাট আমার স্টিল মনে হলে এই ব্যাপার নিয়ে একটু কথা বলি আজকে যেরকম আমাদের চায়নাতে যেরকম পুরোপুরি ওরা কন্ট্রোল করে রেখে দিয়েছে চায়নাতে যেরকম গুগল চলে না চায়নাতে যেরকম হোয়াটসঅ্যাপ চলে না চায়নাতে ওরা ওদের মতন করে চ্যাট চলে এরকম ওদের মতন করে ওরা নিজেদের প্ল্যাটফর্ম রেখে দিয়েছে নিজেদের প্ল্যাটফর্মে ওরা চলে সারা ওয়ার্ল্ড যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চলে চায়নাতে সেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চলে না আশা রাখি ইন্ডিয়া যেন চায়না মতন ওরকম পলিসি না নেয় ইন্ডিয়া যেন একটা রেশনাল থিঙ্ক করে যেন এই পলিসিটা নেয় যে হ্যাঁ যে যেসব অ্যাগ্রেসিভ হেড বা বাজে জিনিস ঘটে সোশ্যাল মিডিয়াতে সেটা কন্ট্রোল করার জন্য একটা ফিজিক্যাল এন্টিটি সেই কোম্পানির থাকা উচিত আমাদের দেশে এই মানসিকতা নিয়েই আশা রাখি যেন আমাদের গভর্নমেন্ট যেন এটা করেছে এটাই আমি বিলিভ করবো বিকজ চায়নার মতন অত অত স্ট্রং ওরকমভাবে হওয়াটাও আবার ঠিক না বিকজ চায়নাতে যেরকম কোনো ফ্রিডম অফ স্পিচের ব্যাপারটা খুবই কম মানুষ যে দেশে যে চায়নার চায়নার যে গভর্নমেন্ট তাকে নিয়ে নর্মাল মানুষরা কোনো খারাপ কথা বলতে পারবে না ইউ আর নট অ্যালাউড টু টক লাইক দ্যাট সেরকম যেন আমাদের দেশে না হয় ওটা ওটাও সময় বলে দেবে আর ওটা আমাদের সেন্সেবল মানুষ আমাদের হতে হবে যেটা কিনা আমরা শুধুমাত্র বাজে কথা শুনে বিলিভ করব বা ভালকার কথা শুনে বিলিভ করব বা সরকার সবগুলো যেটা বলবে সবই বিলিভ করবো তা না সরকারে কিছু কিছু জিনিস খুব ভালো আবার কিছু কিছু জিনিস আমাদের রেশনালিও চিন্তা করা উচিত আজকে অনেকটা বড় হয়ে গেল বাট আমি ভাবলাম বন্ধুরা এটা এই টপিকটাও খুব ইম্পর্টেন্ট শুধু সোশ্যাল মিডিয়া ব্যান হচ্ছে কী হচ্ছে কেন গভর্নমেন্ট ব্যান করছে তার পেছনেও আমাদেরও যে একটা হালকা রেসপন্সিবিলিটি আছে আজকে যদি সোশ্যাল মিডিয়া ব্যান হয় তার পেছনে আমাদেরও একটা হালকা রেসপন্সিবিলিটি আছে আমরা হেড কমেন্ট আমরা ওই সব বাজে বাজে কমেন্ট বাজে বাজে ভিডিও বাজে বাজে জিনিস ফরওয়ার্ড করছি জন্যেই সরকার দেখতে পাচ্ছে সরকার ডিসিশান নিচ্ছে যে এই কোম্পানিগুলোর উপরে দাবাও ডালতে পারে আমরা যদি এরকম বাজে জিনিসগুলো না করি আমরা যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে জাস্ট একটা এডুকেশনের প্ল্যাটফর্ম এন্টারটেনমেন্টের প্ল্যাটফর্ম হিসাবে নিই তাহলে কিন্তু না সোশ্যাল মিডিয়ার কোম্পানিগুলোর কোনো এফেক্ট হচ্ছে না কোনো গভর্নমেন্টের কোনো প্রবলেম হচ্ছে কেন আমরা কনজিউমার আমরা যেরকমভাবে কনজিউম করবো সেরকমভাবে জিনিস প্রোডাক্ট মার্কেটে আসবে তো আমাদেরকে ওটাই চিন্তা করতে হবে আমরা কোন জিনিসটা কনজিউম করছি ব্যাড টক্সিক জিনিসটা নাকি না এডুকেশনাল অ্যান্ড ইনফরমেটিভ জিনিসটা এটা কমপ্লিটলি আমাদের ওপরে মার্কেট তো খোলা থাকে আমাদেরকেই ডিসাইড করতে হবে আমরা ফল খাচ্ছি না আমরা পয়জন খাচ্ছি তাই না বন্ধুরা ভালো থেকো যাই হোক যেটাই হবে আমরা সবাই জানতে পেরে যাব সময় সময় বলে দেবে আজকে আর বড় করছি না আশা রাখি তোমরা যে যেখানে আছো এই সাইক্লোনের হাত থেকে তোমরা সেফ আছো যেখানে সাইক্লোনটা ল্যান্ডফল করছি আশা রাখি তোমরা সেখানে কেউ নেই আর আমার বন্ধু বলতে নয় ইভেন যারা ওইখানে আছে আশা রাখি তাদেরকে সবাইকেই গভর্নমেন্ট এভাকুয়েট করে দিয়েছে মানে জায়গাটা খালি করে দিয়েছে আমরা শুধু প্রে করতে পারি সবাই যেন সেফ থাকে ভালো থাকে এইটুকুই আমাদের হাতে আছে বিকজ প্রত্যেকটা ভিডিওতে আমি যেটা বলি বন্ধুরা আমাদের জীবন আছে তো আমাদের সব আছে যে যেখানে থাকো ভালো থাকো সেফ থেকো বন্ধুরা অ্যাজ অলওয়েজ আইসেড এর চাইতে ভালো কিন্তু আর কিছু নেই কালকে আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টিল দেন স্টে হ্যাপি স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ লাভ ইউ অল